দুই ছেলেকে এতিম করে গেছে তাদের বিচার চাই আমি ফাঁসি চাই তাদের মায়ের বুক খালি করা কি যন্ত্রণা এই চণ্ডীপুর জানে ওই দালাল খুনি বাবু আমরা দূরত্ব বিচার চাই ফাঁসি চাই হত্যা করা হয়েছে এটা কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো সত্য আপনারা এইভাবে আরো মায়ের খুন খালি আপনারা করবেন না প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের দৃষ্টিতে আপনারা এটা দেখবেন এবং দ্রুতভাবে এক আমরা ফাঁসি চাই এবং দেখতে চাই আরে তারা ঘুরে বেড়াচ্ছে কেন খুনি বাবুর পাশে চাই খুনি বাবুর পাশে চাই জনি কেন মৃত্যু হলো সেই প্রশাসনের কাছে আমাদের আজকে একটি ছেলেকে যখন রাস্তায় পিটিয়ে রাত্রিবেলাতে নির্মমভাবে হত্যা করে তারপরে তারা নাকি আজকে প্রকাশ্য বিবালকে তারা বলে যে তাদের কিছু হবে না তাদের অর্থ আছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রশাসন আপনারা যদি আমাদের এই বিচার সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের এই ভাইয়ের হত্যার বিচার যদি করে দেন রাজশাহীতে আমরা তার দৃষ্টান্ত দেখতে চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই